হ্যালো বন্ধুরা, আমি ডিটি কুন্তলা বলছেন, ইউ আর ওয়াচিং ডিটি কুন্তলা ফুড ফিট হেলথ। তো চলো আজকে আমরা দেরি না করে আমাদের আজকে মেন টপিকে যাই। আমাদের আজকে মেন টপিক হলো হোয়াইট রাইস। হোয়াইট রাইস খেলেই কি আমাদের ওয়েট বেড়ে যায়, নাকি আমরা হোয়াইট রাইস খেয়েও আমাদের ওয়েটকে কমাতে পারি? তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তো বন্ধুরা, আমরা যখন মোটা হয়ে যাই কিংবা আমাদের ওয়েট গেইন করি, তখন আমাদের অনেকেই আমাদের পরামর্শ দিয়ে থাকে হোয়াইট রাইসটা ছেড়ে দেওয়ার। তো আমরা হোয়াইট রাইসটা কিছুদিন ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর দেখি আমাদের ওয়েটটা খানিকটা কমে যায়, কিন্তু তারপর আবার সেই যখন ভাত খাওয়া শুরু করে দিই, তখন কিন্তু আমাদের আগের সেই জায়গায় চলে যায়। তো আমরা যেহেতু বন্ধুরা বাঙালি, ভাত খেতে ভালোবাসি, ভাতটাকে পুরোপুরি ছেড়ে দিয়ে ওয়েট কমানোর কথা ভাবতেই পারি না। এবং তোমরা যদি দেখো, পৃথিবীতে প্রায় হাফ পপুলেশনই কিন্তু হোয়াইট রাইসকে স্টেপল ফুড হিসেবে খেয়ে থাকে, এবং আমাদের ভারতে এটা কিন্তু মুখ্য ভোজন। এছাড়াও এশিয়ান কান্ট্রিগুলি যেমন চায়না, জাপান, কোরিয়া, এইসব দেশগুলোতে কিন্তু ভাতকে মুখ্য ভোজন হিসেবে খেয়েও তারা কিন্তু যথেষ্ট স্লিম এবং সুন্দর চুল ও ত্বকের অধিকারী। তাই ভারত ভাতকে যারা শুধুমাত্রই শত্রু ভেবে থাকো, তারা কিন্তু একবার ভেবে দেখতে পারো, ভাতটা কম পোর্শনে যদি আমরা খাই, মানে পোর্শন কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমরা ওয়েট লসে এটা হেল্প করতে পারে, হেল্পফুল হতে পারে। এবং বন্ধুরা, তোমরা অনেকেই মনে করো যে ভাত একটা কার্বোহাইড্রেটেরই উৎস, আর কিছু এর মধ্যে নেই, কিন্তু ভাতে কার্বোহাইড্রেট ছাড়াও এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে ফোলেট থাকে, সামান্য প্রোটিনও থাকে, এবং এছাড়াও নিয়াসিন থাকে, রাইবোফ্লোবিন, থিয়ামিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এছাড়াও আরেকটা যেটা মেন ব্যাপার, সেটা 8টি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড কিন্তু ভাতের মধ্যে থাকে। শুধুমাত্র লাইসিন নামক যে অ্যামিনো অ্যাসিডটা থাকে, সেটা ভাতে থাকে না। তার জন্য আমরা ডাল বা বিনস যদি আমরা অ্যাড করে দিই, মানে ডাল বা বিনস জাতীয় খাবারের মধ্যে কিন্তু লাইসিন নামক এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড থাকে। তো আমরা যদি ডাল ভাত একত্রে খাই, সেটা একটা আদর্শ খাবার হতে পারে, এবং তাদের 9টা এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিডই কিন্তু পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা যদি ভাতকে, এবং অনেকেই ভাবো, অনেকের আরেকটা ধারণা আছে যে ভাত হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, তাই ওয়েট লস জার্নিতে ভাতকে পুরোপুরি অ্যাভয়েড করা দরকার। কিন্তু বন্ধুরা, আমরা তো ভাতকে শুধু একা একা খাই না, ভাতের সাথে আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যেমন স্যালাড, ডাল, সিজনাল সবজি, এইসব মাছ, এইসব যদি আমরা অ্যাড করে দিই, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডাল, স্যালাড, এইসব থেকে ফাইবার পেয়ে যাবো, এবং সবজি থেকে ভিটামিন পেয়ে, যখন ভাতের সাথে এই সমস্ত খাবার যোগ করে খাবো, তাহলে তখন কিন্তু পুরো খাবারের যে গ্লাইসেমিক ইন্ডেক্সটা, সেটা কিন্তু দেখা হবে, এবং গ্লাইসেমিক ইন্ডেক্স তখন হাই হবে না, তখন কিন্তু আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাবে, এবং রক্তে কিন্তু গ্লুকোজ তাড়াতাড়ি স্পাইক করবে না। এবং বন্ধুরা, আরেকটা ব্যাপার, ভাতের একটা ভালো দিক হলো ভাত কিন্তু একটু গ্লুটেন ফ্রি। হ্যাঁ, যাদের সিলিয়াক ডিজিজ আছে বা গ্লুটেন অ্যালার্জি আছে, তাদের জন্য কিন্তু ভাত একটি আদর্শ খাবার। এবং এছাড়াও ভাত কিন্তু আইবিএস, ডিসেন্ট্রি, ডায়রিয়া এবং গ্যাস্ট্রিক প্রবলেম রোগীদেরকে, কিংবা যাদের ইনসোমনিয়া বা ঘুমের প্রবলেম আছে, তাদের জন্য কিন্তু ভাত একটি আদর্শ খাবার। তো এই সমস্ত দিক বিচার করে, মানে ভাতের যদি দেখো, ভাতের সাথে আমরা যে মানে কার্বোহাইড্রেট ছাড়াও যে 9টা 8টি এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড পাচ্ছি, কিংবা ধরো ভাতকে যদি আমরা লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যেমন স্যালাড, ডাল, সবজি, মাছ, এই সমস্ত সহযোগে যদি আমরা ভাতকে কম পোর্শন কন্ট্রোল করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের সেটা ওজন কমাবে, বাড়াবে না। এবং ভাত শুধুমাত্র এই সমস্ত, বন্ধুরা, ভাত কিন্তু আমরা তাই খাদ্য তালিকা থেকে যারা ভাবছো ভাতটাকে পুরোপুরি ছেঁটে দেবো, তারা খাদ্য তালিকা থেকে পুরোপুরি ভাতটাকে না ছেঁটে, যদি আমরা কোনো এক্সপার্ট বা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আমরা আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ কতটা হতে পারে সেটা যদি আমরা মেপে নিতে পারি, মানে ধরুন কোন প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা অ্যাক্টিভিটি লেভেল থাকে, হাইট, ওয়েট, হ্যাঁ, প্রত্যেকটা প্যারামিটার্স কিন্তু আলাদা হয়, তাই প্রত্যেকটা মানুষেরই কিন্তু ডায়েট চার্টও আলাদা হয়। তো সেক্ষেত্রে যদি আমরা ডায়েটিশিয়ানের কাছে গিয়ে বা এক্সপার্টের কাছে, হেলথ এক্সপার্টের কাছে গিয়ে আমরা একটু দেখে নিই যে আমাদের কত দৈনন্দিন খাদ্য তালিকাতে কত গ্রাম কার্বোহাইড্রেট অ্যাপ্রোপ্রিয়েট, সেইটা যদি আমরা একটু মেপে নিয়ে আমরা যদি ভাতকে ইনক্লুড করি, এবং তাহলে আমাদের কিন্তু ওয়েট লসে ওটা হেল্প করবে, এবং আমরা সুন্দর সুস্থও থাকবো, আর আমাদের কিন্তু ওয়েট লং শেড লাইফটা চালিয়ে নিতে পারবো, এবং আমাদের কিন্তু ওয়েট লসে এটা হেল্প করবে, মানে আমরা ভাত খেয়েও তখন কিন্তু ওয়েট কমাতে পারবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও।